তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে আগরতলায় আসেন তিনি। বিমানবন্দরে তাদের স্বাগত জানান সুবল ভৌমিক। চন্দ্রিমা ভট্টাচার্য 10 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে অবস্থান করবেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক দলকে আক্রমণ করেছেন, সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রীরও। আপনাদের আরও একবার জানিয়ে রাখব, রাজ্যে এলেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন সকালে তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে আগরতলায় আসেন তিনি। বিমানবন্দরে তাদের স্বাগত জানান সুবল ভৌমিক। চন্দ্রিমা ভট্টাচার্য 10 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে অবস্থান করবেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক দলকে আক্রমণ করেছেন, সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রীরও। এই বিষয়ে আগরতলা এমবিবি বিমানবন্দরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রিমা ভট্টাচার্য কি বলেছেন শোনাব আপনাদের। গ্রেপ্তার করার মালিক দেখেন, তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় নেত্রী, তার উপর আস্থা রেখে তাকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছেন। বিপ্লববাবু কি বললেন না বললেন তাতে কিছু যায় আসে না, নামের পাশে দেব আছে বলে উনি দেবাদি দেব মহাদেব হয়ে যান, সুতরাং ওনার কথার কোনো অর্থই হয়নি। ম্যাডাম, দলীয় বিভিন্ন কর্মসূচি আছে, আমি পুরো শিডিউলটা এখনও জানি না, আমি জেনে নেব। আমি 10 তারিখে সকালে এখান থেকে ফিরব। এই রাজ্যে যে অরাজকতা চলছে, মানুষ তার থেকে মুক্তি পেতে চাইছে, এবং যেভাবে বিভিন্ন আঙিনায় মানুষের যে গণতান্ত্রিক অধিকার তা লুট করা হচ্ছে, সেই অধিকার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে, তার বিরুদ্ধে মানুষ সরব হবেন এবং সরব হচ্ছে। তৃণমূল কংগ্রেস সেখানে নেতৃত্ব দিচ্ছে এবং মানুষ দেখছেন, ত্রিপুরার মানুষ দেখেছেন যে বাংলা কীভাবে উন্নত হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের জন্য কী ধরনের কাজ করেছেন। ত্রিপুরার মানুষ বুঝতে পারছে যে বাংলার মতো এই রাজ্যকে উন্নত করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রাখতে হবে। তাই আজকে দলে দলে মানুষ আমাদের সঙ্গে, একটা বিষয় লণ্ডভণ্ড কোথাও করে না ওরা। তৃণমূল কংগ্রেস কোথাও লণ্ডভণ্ড যে করেনি সেটা তো দেখা গেল, বাংলায় তৃতীয়বারের জন্য তাহলে তো মানুষ আনতেন না। আর যারা ভণ্ড তারা এসব লণ্ডভণ্ডর কথা বলে। আমরা 3 দিন আছি। আপনারা কি মনে করছেন দাদা যে এই মুহূর্তে ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেস মানে ত্রিপুরার মাটিতে শক্তভাবে কাজ করতে পারবে? আমরা মনে করার তো বিষয় নয়, এখানে সুবলদা রয়েছেন, সুবলদার নেতৃত্বে যেভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রতিদিন বিপ্লব দেবদের রক্তচক্ষুকে উপেক্ষা করে যেভাবে মানুষ সামিল হচ্ছেন তৃণমূল কংগ্রেসে, তাতেই প্রমাণ করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ আছে কি নেই। আপনারা শুনলেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আগরতলা বিমানবন্দরে এসে তিনি কি বলছেন। এদিন সকালে তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে আগরতলায় আসেন তিনি। বিমানবন্দরে তাদের স্বাগত জানান সুবল ভৌমিক। চন্দ্রিমা ভট্টাচার্য 10 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে অবস্থান করবেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক দলকে আক্রমণ করেছেন, সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রীরও। এই বিষয়ে আমরা বিস্তারিত জানব। নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রেশমি দেবনাথ। রেশমি, আজ রাজ্যে এসেছেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কী কী কর্মসূচি রয়েছে তার? একদমই দেখো, আজ রাজ্যে এসে পৌঁছেছেন চন্দ্রিমা ভট্টাচার্য, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী, এবং তিনি রাজ্যে এসেই কিন্তু শাসক দলের সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেছেন। এবং ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি এবং প্রত্যেকে দেখেছে যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তিনি ওনার সামাজিক মাধ্যমে পশ্চিমবঙ্গের নেতৃত্বদের নিয়ে একটি মন্তব্য করেছেন। সেখানে তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন যে পশ্চিমবঙ্গ থেকে যে নেতৃত্বরা রাজ্যে এসে পৌঁছেছেন তারা বেশিরভাগই গরু পাচার সহ বিভিন্ন অসামাজিক কাজের সাথে জড়িত, এবং তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে বিভিন্ন রয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতেই তারা সেই
তাদেরকে গ্রেফতার করাবেন এমনও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এবং সেই প্রশ্নের উত্তরে আজ চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বললেন যে মুখ্যমন্ত্রী তিনি যে মন্তব্য করেছেন তার কোনো অর্থই নেই এবং তিনি গ্রেফতার করানোর মালিক নয়, এমনই মন্তব্য করেছেন তিনি রাজ্যে এসে পৌঁছে। এবং আজকে রাজ্য সফরে আসার পর কি কি কর্মসূচি রয়েছে সে ব্যাপারে তিনি বিস্তারিত কোনো কিছু জানাননি। তিনি বলেছেন রাজ্যে তৃণমূল কংগ্রেসের গঠনমূলক বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে তিনি রাজ্যে এসে পৌঁছেছেন এবং রাজ্য সফরে এসেছেন এবং আগামী 10 সেপ্টেম্বর পর্যন্ত তিনি রাজ্যে অবস্থান করবেন এবং দলকে শক্তিশালী করার জন্য এবং দলের সাংগঠনিক ভিতকে মজবুত করার জন্য এই রাজ্য সফর, এমনই মন্তব্য করেছেন তিনি। একেবারে ধন্যবাদ রেশমি, এতক্ষণ আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি রেশমি দেবনাথ। আপনাদের আরও একবার জানিয়ে রাখব, রাজ্যে এসেছেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন সকালে তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে আগরতলায় আসেন তিনি। বিমানবন্দরে তাদের স্বাগত জানান সুবল ভৌমিক। চন্দ্রিমা ভট্টাচার্য 10 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে অবস্থান করবেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক দলকে আক্রমণ করেছেন, সমালোচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীরও। গ্রেফতার করার মালিক দেন, তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় নেত্রী তার উপর আস্থা রেখে তাকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছেন। বিপ্লববাবু কি বললেন না বললেন তাতে কিছু যায় আসে না, নামের পাশে দেব আছে বলে উনি দেবাদি দেব মহাদেব হয়ে যান, ওনার কথার কোনো অর্থই হয়নি। দলীয় বিভিন্ন কর্মসূচি আছে, আমি পুরো শিডিউলটা এখনো জানি না, আমি জেনে নেব। আমি 10 তারিখে সকালে এখান থেকে ফিরব। এই রাজ্যে যে অরাজকতা চলছে মানুষ তার থেকে মুক্তি পেতে চাইছে এবং যেভাবে বিভিন্ন আঙিনায় মানুষের যে গণতান্ত্রিক অধিকার তা লুট করা হচ্ছে, সেই অধিকার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে, তার বিরুদ্ধে মানুষ সরব হবেন এবং সরব হচ্ছে। তৃণমূল কংগ্রেস সেখানে নেতৃত্ব দিচ্ছে এবং মানুষ দেখছেন, ত্রিপুরার মানুষ দেখেছেন যে বাংলা কীভাবে উন্নত হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের জন্য কী ধরনের কাজ করেছেন। ত্রিপুরার মানুষ বুঝতে পারছে যে বাংলার মতো এই রাজ্যকে উন্নত করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রাখতে হবে। তাই আজকে দলে দলে মানুষ আমাদের সঙ্গে, লণ্ডভণ্ড কোথাও করে না ওরা, তৃণমূল কংগ্রেস কোথাও লণ্ডভণ্ড যে করেনি সেটা তো দেখা গেল। বাংলায় তৃতীয়বারের জন্য তাহলে তো মানুষ আনতেন না, আর যারা ভণ্ড তারা এসব লণ্ডভণ্ডর কথা বলে। আমরা 3 দিন আছি। আপনারা কি মনে করছেন দাদা যে এই মুহূর্তে ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেস মানে ত্রিপুরার মাটিতে শক্তভাবে কাজ করতে পারবে? আমরা মনে করার তো বিষয় নয়, এখানে সুবলদা রয়েছেন, সুবলদার নেতৃত্বে যেভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রতিদিন বিপ্লব দেবদের রক্তচক্ষুকে উপেক্ষা করে যেভাবে মানুষ সামিল হচ্ছেন তৃণমূল কংগ্রেসে, তাতেই প্রমাণ করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ আছে কি নেই। পেছন দিকে সুবিধা হবে না, কারণ যাত্রী না এরকম।